জেল থেকে বেরিয়ে মাওলানা মামুনুল হক বলেছেন আল্লাহর এই জমিনে আল্লাহ ও রসুলের এক বিন্দু পরিমাণ অসম্মান বরদাস্ত করা হবে না আমরা সর্বোচ্চ ত্যাগ ও কুরবানি করতে প্রস্তুত আছি জীবন দিতে প্রস্তুত রয়েছি এ জমিনে আল্লাহর ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশা আল্লাহ হয়তো শাহাদাত নয়তো খেলাফত ইনশা আল্লাহ শুক্রবার দুপুরে রাস্তায় হাজার হাজার ভক্তদের সামনে ছাদ খোলা মাইক্রোবাসে দাঁড়িয়ে সব কথা বলেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় এই যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছ থেকে গ্রহণ করব না আমরা এতে বিশ্বাসী নই মাদ্রাসায় স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রদের বিভেদ সৃষ্টিতে মামুনুল হক বিশ্বাস করে না বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন মামুনুল হক তিনি বলেন হেফাজতে ইসলাম খিলাফাতে মজলিস সহ সব ভ্রাতৃপ্রতিম সংগঠন ও সব আলেম ধর্মপ্রাণ মানুষকে মতবিরোধ ভুলে গিয়ে ইসলামের ঝান্ডা সমুন্নত করতে সবাইকে এক হওয়ার আহ্বান জানান এর আগে শুক্রবার সকাল দশটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক তার ছেলে ও নেতাকর্মীরা জেল গেটে তাকে স্বাগত জানান প্রসঙ্গত দু একুশ সালের তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান ঘটনার পর থেকে ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করেন মামুনুল হক পনেরো দিন পর আঠারো এপ্রিল ওই মাদ্রাসা থেকেই মাওলানা মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ এরপর থেকেই কারান্তরীণ ছিলেন মামুনুল হক डेस्क रिपोर्ट बाजार